আসসালামু আলাইকুম, আমি রাশেদা আক্তার শিউলি, শিফট ইনচার্জ মর্নিং, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। অনলাইন ভিত্তিক শ্রেণী পাঠদানে তোমাদেরকে শুভেচ্ছা। ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো, আমিও ইনশাআল্লাহ ভালো আছি। তো আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 10 পরিমাপের দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো, চলো আমরা মূল ক্লাসে চলে যাই। আমি দ্বিতীয় ক্লাসের আগে প্রথম ক্লাসটিকে যদি আমরা একটু স্মরণ করে নিই, দেখো প্রথম ক্লাসে আমরা পরিমাপে কি শিখেছিলাম। শিখেছিলাম তিনটি একক, কি দৈর্ঘ্য পরিমাপের একক, তারপরে কি ওজন পরিমাপের একক, এবং তরল পদার্থের একক। তার থেকে আমরা বড় একক থেকে ছোট একক পর্যন্ত কিভাবে সূত্রগুলো পাওয়া যায় সেগুলো শিখেছিলাম। আর কি শিখেছিলাম বলতো? আরেকটা শিখেছিলাম যে এই এককগুলো দ্বারা যেই সূত্রগুলো আমরা শিখেছিলাম, সেই সূত্রগুলো যদি আমাদের মনেও না থাকে, একটি সংক্ষিপ্ত চার্ট দিয়েছিলাম যে এই চার্টটা যদি আমার মনে থাকে তাহলে আমি সূত্রগুলো লিখতে পারবো এবং অঙ্ক করতে পারবো। তারপরে আরও একটি জিনিস আমরা শিখেছিলাম, আমরা সাধারণ গুণ ও ভাগ, মানে দশমিক দিয়ে সাধারণ গুণ ভাগ কীভাবে করতে হয় সেটি করেছিলাম, এবং সেই অনুযায়ী মানে এই সূত্রগুলো দ্বারা আমরা তোমাদের অনুশীলনের 1 নং অঙ্কে যা ছিল কি খালি ঘর সেগুলো সলভ করেছি। তো চলো আমরা দেখি আমাদের অনুশীলনের 2 নং-এ কী আছে। দেখো 2 নং সমস্যায় আমাদের কী আছে, অপর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে কত, 62.50 সেন্টিমিটার এবং 45.60 সেন্টিমিটার হলে টেবিলের পরিধি কত। ঠিক আছে, তো আমি এখানে যেই কাজগুলো নিয়ে আসলে কাজ করব সেগুলো নিচে আন্ডারলাইন দিয়ে দিচ্ছি। তোমাদের মেন ফোকাসটা থাকবে আসলে এই বিষয়ের উপরে, আর অপর টেবিলের একটা টেবিল তার দৈর্ঘ্যটা পরিধিটা আমাদেরকে বের করতে হবে। আসো আমরা দেখে নিই অপর টেবিলটা আসলে কী আকারের। অপর টেবিলটা আসলে কি, দেখো একটা, এটা কি দেখতে কি লাগে আমাদের, আয়তাকার। দেখো এখানে লিখেও দিয়েছি যে আয়তাকার টেবিলের দৈর্ঘ্য। তা আয়তাকার বলতে আসলে আমরা কি বুঝি, আয়তাকার হলো, আয়তাকার আসলে 2 রকমের হয়, বর্গক্ষেত্রের আয়তাকার হয় এবং কি আরেকটা হয় আর কি, যে দুই যেটা আয়তাকারের কি থাকে, দেখো তো 2টি বাহু সমান থাকে এবং কি থাকে, এগুলো বাহুগুলো একেবারে সমান্তরাল, মানে কোনো বাঁকা না। তাহলে অপর যে টেবিলটা, এই টেবিলটার কী আকার, আয়তাকার, আর একটা বর্গাকারেও পরিধি আছে। তো পরিধি বলতে আমরা তাহলে সাধারণ একটা ধারণা পেয়ে গেলাম যে টেবিল, এই যে 4টি বাহু তার যোগফলই হলো আসলে পরিধি। দেখো এই মাঝখানটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে অপর টেবিলের দৈর্ঘ্য কতটুকু, দেখো দৈর্ঘ্য মানে কি লম্বা, দৈর্ঘ্যটা হলো কত আছে 62.50 সেন্টিমিটার। তাহলে আমরা কি বলেছি যে আয়তকারের পরিধির এটা কি হয়, যে 2 বাহু সমান থাকে, বিপরীত বাহুগুলো আসলে। তাহলে এই বাহু আর এই বাহু সমান এবং প্রস্থ এই বাহু আর এই বাহু সমান। তাহলে চলো আমরা এখন পরিধির সূত্রটাকে জেনে নিই। পরিধির সূত্রটা আসলে কি, যেহেতু আমি বলেছি 4 বাহুর যোগফল, তাহলে আমরা কি লিখতে পারি আয়তকার টেবিলের, আমরা জানি আয়তকার টেবিলের পরিধি কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। কেন 2 গুণ দিলাম, কারণ 2টি করে বাহু আছে এই কারণে। ঠিক আছে, তাহলে এখন যেহেতু আমাদের সূত্রটা পাতানো হয়ে গেছে, এখন আমরা খুঁজে নেই অঙ্কের থেকে দৈর্ঘ্য কত ছিল আমাদের। দেখো এখানে লেখা আছে দৈর্ঘ্য কি 62.50 সেন্টি, আর কত আছে প্রস্থ আছে হলো 45.60। এই দুটোকে আমরা আগে কি করব, যোগ করে নিব। হ্যাঁ, তোমরা রাফে যোগ করতে পারো বা এই দশমিকের যোগ আমরা এর আগেও শিখেছি, যোগ করে নিবে। যোগ করে তারপরের কাজ কি আমাদের, যোগফলটিকে গুণ করা। ঠিক আছে, যোগফলকে গুণ করলাম, গুণ করে আমরা কি পেলাম, এখানে দেখো গুণফল কত পেয়েছি 216.20। দেখো আমি এখানে টেবিলের পরিধির এখানে কিন্তু আর শূন্য লিখি নেই, এর আগের প্রথম ক্লাস আমি কি বলেছিলাম, দশমিকের পরে সংখ্যা পর্যন্ত আমরা লিখব, শূন্য লেখার কোনো প্রয়োজন নাই। চলো দেখি আমরা পরের অংশে কী পড়ে। দেখো আমাদেরকে কি বলেছিল যে দৈর্ঘ্য, যে অপর টেবিলের যে দৈর্ঘ্যটা সেটাকে সেন্টিমিটার এবং কিসে বের করতে হবে, মিটারে বের করতে হবে। তাহলে অপর টেবিলের দৈর্ঘ্যটা তো পরিধিটা কিন্তু আমরা কি পেয়ে গেলাম, সেন্টিমিটারে পেয়ে গেছি। এখন আমাদের কাজ হলো
সেই সূত্রগুলো আবারও একটু স্মরণ করে নাও। যাই হোক, তোমাদের বোঝার স্বার্থে আমি এখানে সূত্রটুকু সংক্ষিপ্ত রূপটি আবারও দিয়ে দিয়েছি। তো এখানে আমরা কি করব, ওর টেবিল অপুর টেবিলের দৈর্ঘ্যটা কত কত ছিল দেখো, পরিধিটা কত ছিল, 216.2 সেন্টিমিটার। এটাকে আমরা কিসে প্রকাশ করব, এখন মিটারে প্রকাশ করব। তাহলে চলো আমরা সূত্রটা মনে মনে বলি, যে আমরা জানি কি সূত্রে কি জানি, যে 1 মিটার = 100 সেন্টিমিটার। কিন্তু আমাকে বের করতে হবে কি, মিটার, যার জন্য আমি সূত্রটাকে কি করেছিলাম গত ক্লাসেও বলেছিলাম, যখন আমরা ছোট একক থেকে বড় এককে যাব, এই সূত্রটা কী হবে, উল্টে আসবে, তাই না? তাহলে আমরা লিখলাম 100 সেন্টিমিটার = 1 মিটার। যেহেতু আমার মিটারকে বের করতে হবে, তার জন্য মিটারটা কী করবো, হাতের ডান পাশে রেখে দিলাম। আর কত সেন্টিমিটার আমি পেয়েছিলাম ওপর টেবিলের পরিধি বলেন তো, এই দেখেন 216, সেই 216.2 সেন্টিমিটার, সেটাকে আমরা এখন তাহলে কি দেখেন এখানে লিখে দিয়েছি, সেন্টিমিটারতে মিটার, মানে ছোটো একক থেকে বড় এককে যাচ্ছে, তার মানে কি ভাগ হবে। তাহলে আমরা ভাগ করি, আসো, দশমিকের ভাগ নিশ্চয়ই সাধারণ ভাগ তোমাদের গত ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হয়, আজকে আমরা ভেঙে এখানে ভাগ করাও দেখিয়ে দিয়েছি, তোমাদের কাছে যেটা সহজ লাগে তোমরা সেইটাই করবে, ঠিক আছে? তাহলে আমি কি বলেছিলাম, দুইটি সংখ্যা দশমিক কোথায় আছে তার থেকে ভাগ হলে কোন দিকে যাবে, হাতের বামে চলে যাও, আমরা বাঁ দিকে দুই ঘর চলে যাব, 1, 2, দেখো এখানে এভাবে আমরা ভাগ করতে পারি সাধারণ পদ্ধতিতে। আবার যদি আমরা যেভাবে এমনি নর্মাল ভাগ করেছি শিখেছি, ঠিক সেইভাবে যদি ভাগ করি, 100, 200, 16 মধ্যে কতবার যায়, দুবার যাবে 200। তারপরে যেইভাবে আসলে ভাগ করার নিয়ম, এটা থেকে বিয়োগ করে পেলাম কত, 16। তারপরে দেখো 16 মধ্যে তো 100 যায় না, আমাকে এখানে একটা কী আছে, দশমিক আছে, দশমিককে পার হয়ে আমি দুয়ে যেতে পারবো না, তখন কী করতে হবে, এই দশমিকটাকে আমরা এখানে কি ভাগফলের এখানে নিয়ে যাব। নিয়ে গেলে পরে কি হলো দেখেন, 2 নেমে আসো, তখন কি হলো, 162 হলো। এখন কি আমরা যেতে পারবো বলো, 162-র মধ্যে 100 কতবার যায়, একবার যাবে, তাহলে 100 = 100 আমরা আবারও বিয়োগ করি, দেখেন এখানে নামবে 62-র মধ্যে যায় না, যতবার যাবে না ততবার এই দশমিকের জন্য আমরা একটা কী নিতে পারি, শূন্য নিতে পারি। তাহলে আসো, শূন্য নিলে কত হয়, 620। এখন 100 - 620-এর মধ্যে কতবার যাবে, 6 বার গেলে 600 আবারও বিয়োগ করি, এই ক্ষেত্রে এসে দেখো 2 বার গেলে 200 মিলে যায়, তাই না? তো আমরা এত লেন্দি প্রসেসে যদি নাও যাই, কেউ যদি মনে করো যে আমি এইভাবে ভাগ করব না, তাহলে সংক্ষিপ্ত নিয়মটাও তোমরা ব্যবহার করতে পারো। তাহলে আমরা উত্তর কী লিখতে পারি বন্ধুরা, লিখতে পারি, অতএব অপুর টেবিলের কি পরিধি হলো তোমার 216.2, এই শূন্যটা তোমরা না দিলেও চলে, আর দিলেও সমস্যা নাই। এরপরে আসো, এবং 2.162 মিটার। আমরা দশমিকের অঙ্কের মধ্যে কী শিখেছিলাম, দশমিকের পরে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা না, সবগুলোকে ভেঙে ভেঙে বলতে হয়, তাই না? তারপরে উত্তর লিখে ফেলবে, নিশ্চয়ই তোমাকে বইয়ে উত্তর এইভাবে চেয়েছে, আমরা এইভাবে লিখে দিলাম, তো নিশ্চয়ই আমার অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা দেখি অধ্যায় 3-এর 3 নং সমস্যায় কী আছে। হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনল, তা থেকে কিছু পরিমাণ খাওয়ার পর 895 গ্রাম অবশিষ্ট রইল, তার কতটুকু মাংস, তারা কতটুকু মাংস খেয়েছিল, এই যে কাজটুকু, আমাকে মূল কাজ কি, এই কেজি, এই গ্রাম, সে কি কিনল অবশিষ্ট রইল, এবং এই অবশিষ্টের পরে সে কতটুকু খেয়েছিল সেটাকে আমাকে বের করতে হবে আগে, তারপরে এই বের এই খাওয়া অংশটুকুকে আমরা কেজি এবং গ্রামে প্রকাশ করব। তো বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণ যে অঙ্কগুলো আমরা দেখেছি, এতক্ষণে তোমাদের এই অধ্যায় সম্পর্কে পরিমাপের এই একক নিয়ে যে কাজ অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, এখন একদম সহজ লাগবে তোমাদের কাছে। তারপরে আমি অঙ্কগুলো কিভাবে গুছিয়ে করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখো সমাধানে এসে আমরা কি দেখছি, দেওয়া আছে আমাদের কি, হাসানের পরিবার, হাসান কি করেছিল, মাংস কিনেছিল 1.5 কেজি। এখন দেখো ও কিনেছিল হলো কেজি, খেয়ে অবশিষ্ট রইল কত, গ্রাম, তাহলে কি এই একক থেকে দুইটা কি একক এক, না, একটা গ্রামে আছে একটা কেজিতে আছে, তো আমরা কেজিটাকে যদি গ্রামে করে নিই আমাদের অঙ্কটা খুব সহজ হবে। এই জন্য দেখো আমি দেখিয়েছি যে 1 কেজিকে কিভাবে গ্রামে, মানে ও যেই মাংসটুকু কিনেছিল সেটা কিভাবে গ্রামে প্রকাশ করে নেওয়া যায় সেটাকে আগে আমরা গ্রামে প্রকাশ করে নিই। আসো আমরা জানি কি 1 কেজি = কি বলো তো, 1000 গ্রাম,
কি বলো 1000 গ্রাম এখানে কি আছে ডেকাগ্রাম হেক্টোগ্রাম তারপরে কি ডেসি ডেকাগ্রাম এরকম আছে আর দুইটা অধ্যায় ছিল না এর আগে দেখিয়ে দিয়েছিলাম তাহলে কয় ঘর গ্রামে আসছে তিন ঘর এই জন্য তিনটা শূন্য মনে আছে তো সবার তো যাই হোক দশ দশ করে বেড়ে আসে আমাদের ওই সংক্ষিপ্ত চারটার মধ্যে কিন্তু দেওয়া আছে আসো আমরা এখন তাহলে 1000 দিয়ে কি করব নিচে কিলো থেকে গ্রামে এসেছে মানে বড় একক থেকে ছোট এককে এসেছে আমরা তাহলে কি করব গুণ করব দেখো আমি এখানে তোমাদেরকে তারপরেও চিহ্নটা দিয়ে দেখিয়ে দিয়েছি যে কি করতে হবে আমাদের এখন আসো তাহলে 1000 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি দেখো সাধারণ গুণ যদি করে ফেলি দশমিকের তাহলে কি হবে এই দশমিকের থেকে তিন সরি ডান দিকে যাবে কোন দিকে যাবে আমাদের গুণের সময় ডান দিকে যাবে তাহলে দশমিক থেকে আর এর আগে আরেকটা জিনিস মনে রাখবে গুণের সময় আমরা সাধারণ এই দশমিকটাকে তখন না মনে রেখে স্বাভাবিক যেই গুণ করি সেই গুণটা করে ফেলো আসো পনেরোকে পনেরো তারপরে কি আর কয়টা শূন্য দেখো তিনটা শূন্য বসিয়ে দিই দেওয়ার পরে দেখো দশমিক কোথায় আছে আমার একের পরে এরপর থেকে কোন দিকে যাবে ডান পাশে সরে যাবে তাহলে আমরা তিন ঘর ডান পাশে সরিয়ে দিই এক দুই তিন দশমিক চলে আসলো এখানে তাই না তাহলে আমরা পরে এসে কি বলেছিলাম দশমিকের পরে আর শূন্য দেওয়ার কোনো মানে নেই তাহলে এটা কি 1500 গ্রাম পেয়ে গেলাম তাহলে অপু যে সরি হাসান যেই মাংসটুকু কিনেছিল তার পরিবারের জন্য সেটা কত কেজিতে কিনেছিল আমরা সেটাকে এখানে গ্রামে করে নিলাম চলো দেখি এরপরে কি আছে এখন আমরা লিখি সে যে মাংস খেয়ে কিনেছিল এটাকে গ্রামে প্রকাশ করলাম আর সে কেনার পরে বাসায় রান্না করে তার পরিবারের সাথে খাওয়ার পরে কি থাকলো অবশিষ্ট ছিল কত 895 গ্রাম এখন সে কতটুকু মাংস খেয়েছিল সেটা বের করার জন্য আমরা কি করব যা কিনেছিল আর যা খেয়েছিল সেটা কি করব বিয়োগ করে দিলেই কতটুকু খেলো সেটা আমরা বুঝতে পারি তাই না তাহলে আসোই যে বিয়োগ করলাম বিয়োগ করে কত পেলাম 605 গ্রাম পেলাম এখন কি বলেছে সে যা খেয়েছিল সেটাকে তোমরা গ্রামে এবং কিসে প্রকাশ করবা কিলোগ্রামে তো আমাদের তো যা খেয়েছিল সেটা গ্রামে প্রকাশ করা আছেই এখন বন্ধুরা আসো আমরা এইটাকে কি করব কেজিতে প্রকাশ করে ফেলবো আমি ওই দিন এর আগের ক্লাসে বলেছিলাম যে কেজিতে কি বলে আমরা যখন বাজার থেকে কিনি 1 কেজি তখন কি হয় কেজির কে আর জি এর কি জি এই নিয়েই কেজি হয় এটাই কেজি আর কিলোগ্রাম একই জিনিস আমি ওই এর আগের ক্লাসেও আমি তোমাদেরকে বলে দিয়েছি আসো তাহলে আমরা সূত্র লিখি আমরা জানি এখানে কি হবে গ্রামকে আমরা কেজিতে বা কিলোগ্রামে প্রকাশ করব তাই তো তাহলে গ্রাম থেকে কিলোগ্রামে কি হয় ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ হয় আমরা বলে দিয়েছি আমি দেখো বোঝানোর জন্য এখানে দিয়ে দিয়েছি তোমরা এই জিনিসটুকু আসলে না দিলেও চলবে অঙ্কের মধ্যে এটা দেওয়ার কোনো দরকার নাই কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রতিবারই এটা ব্যবহার করেছি তোমরা বুঝে গেলে আর এই জিনিসটা ব্যবহার করবে না তো আসো আমরা দেখি তাহলে সূত্রটা যখন আমরা ছোট একক থেকে বড় একক যাব তখন কি করব সূত্রটাকে উল্টে নিব তাহলে 1000 গ্রাম সমান কি 1 কেজি আর কত গ্রাম পেয়েছিলাম 605 গ্রাম তাহলে ভাগ করলে কি হবে সাধারণ ভাগ হলে এখানে কি কয় ঘর কয়টা ঘর শূন্য আছে দেখেন তিনটা তাহলে তিনটা শূন্য কোন দিকে আসবে হাতের বাঁ দিকে আসবে আর যখন দশমিকের আগে কোনো সংখ্যা থাকবে না আমরা কী দিয়ে দিব একটা শূন্য ব্যবহার করব তারপরে দেখো আমরা উত্তরটা লিখে নিব এর আগে অতএবের লাইন কী আসছে তারা মাংস খেয়েছিল এত গ্রাম এবং এত কেজি উত্তর লিখে ফেললাম এটা অঙ্ক শেষ একদম সহজ আমরা দেখি এরপরে আর আপনাদের জন্য পাঠে কি আছে আমাদের আরেকটি অঙ্ক রেখেছি আমরা সমস্যা চারে দেখেন আছে শম্পা সকালে নাস্তা নাস্তায় কি খেয়েছে 340 মিলি দুপুরে খাবারের সাথে খেয়েছিল 380 মিলি এবং রাতের খাবারের সাথে 300 মিলি পানি পান করেছিল ঠিক আছে পানি পান করেছে সে মোট কতটুকু পানি পান করেছিল এইটাকে আমরা কিসে কিসে প্রকাশ করব দেখেন তো মিলি ডেসি লিটার এইটাকে আমরা কি বলেছিলাম তরল পদার্থের মূল একক কী ছিল বলেন তো একটু স্মরণ করেন লিটার তাই না তাহলে লিটারের পরে কি আসে মিলিলিটার ডেসি লিটার এরকম আর কি হ্যাঁ প্রত্যেকটা আসবে তাহলে আমরা আসো মূল অঙ্কে চলে যাই সমাধানে আমরা কি করব আগে শম্পা যে পানি যেই নাস্তার সময় দুপুরে এবং রাতের খাবারের সময় খেয়েছিল সবগুলো পানিকে দেখো একটি এককে আছে এই জন্য আমরা যোগ করে ফেলি চলো তাহলে কি দেখতেছি দেখবো যে সকালে নাস্তা পান নাস্তায় পানি পান করেছিল এত দুপুরে করেছিল এত রাতে পানি পান করেছিল এত তাহলে কি হলো মোটটা হলো কি তার এত
কত আসছে যোগ করে দেখেন তো 1020 মিলিলিটার আসছে, তাই তো? এখন আমাদেরকে বের মূল অঙ্কে চলে যেতে হবে। এই মিলিটাকে আমরা সে যে পানি পান করেছিল ওটাকে মিলিলিটার, ডেসিলিটার, তারপরে কি লিটারে প্রকাশ করতে বলছে। তাহলে মিলিলিটারে যদি প্রকাশ করে, আমরা তো মিলিতে পেয়ে গেলাম তার একটা খাওয়ার মোট পানিটা। এখন এই মিলিটাকে আমরা কিসে চলে যাব, মিলি থেকে ডেসিতে চলে যাব। তাহলে আসো লিখি 120 মিলিকে ডেসিতে। এই লাইনটা লিখে নিলে তোমাদের জন্য সুবিধা হবে, এই জন্য যে আমরা আসলে মূল কাজটা কিসে করছি সেটা বুঝতে পারবে আর কি। আর না লিখলেও চলবে, যদি লিখো তোমাদের জন্য ভালো আর কি। তো আমরা জানি, আমরা কি জানি বলেন তো, এক মিলি সমান, সরি, এক ডেসিলিটার সমান কি 1000 মিলি। এখানে দেখেন আমি দিয়ে দিয়েছি, এর আগে কি আছে, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে মিলি থেকে ডেসিতে যেতে কয় ঘর বলেন, সবার মনে আছে তো, দুই ঘর, যার জন্য দুইটি শূন্য। আমরা সূত্র মুখস্থ না রাখলেও ঠিক এইভাবে সংক্ষিপ্ত চারটা যদি মনে রাখি তাহলে অঙ্কটা একেবারেই সহজ। দেখো তাহলে আমরা যেহেতু ছোট একক থেকে বড় এককে যাচ্ছি, ভাগ করব, সেই জন্য সূত্র উল্টে নিয়ে আসলাম, 100 মিলি সমান সমান কি 1 ডেসিলিটার। তাহলে আমরা আর কত মিলি পেয়েছিলাম তার পানি পান, 1020 মিলি। এটাকে 100 দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে ভাগটাও আমি দেখিয়ে দিয়েছি, আর সংক্ষেপে যদি সাধারণ ভাগ করো তাহলে কি হবে, দুই ঘর সামনে চলে আসবে। তাহলে দুই ঘর সামনে বাঁ দিকে চলে আসলে কি হয়, এক দুই ঘরে এখানে, তাহলে 10.2। এখানে কেন শূন্যটা দেই নাই বলেছি, দশমিকের পরে শূন্য ব্যবহার করতে হয় না। আমি এখানে রাফটাও দেখিয়ে দিয়েছি, তোমরা যেভাবে খুশি, তোমাদের কাছে যেটা সহজ লাগে তোমরা সেটাই করবে। চলো আমরা এখানে মিলি থেকে ডেসিতে গিয়েছি, এরপরে দেখব হলো ডেসিলিটারকে কিভাবে লিটারে রূপান্তরিত করা যায়। তাহলে আসো আগে সূত্রটা মনে করবে, যখনই এই কাজটি করতে যাব আমরা, একটা থেকে একক থেকে আরেকটা এককে যাব, আগে মনে মনে সূত্রটাকে একদম মনে করবে, তারপরে আমরা কাজে যাব। তাহলে সূত্রটা কি আসছে, আবারও ছোট থেকে বড়তে যাচ্ছি, ডেসি থেকে লিটার, এক ঘর, দেখো ডেসির পরেই উপরে, আগে লিটার তারপরে ডেসি, তার মানে কি এক ঘর। তাইলে আমরা কি 10 দিয়ে এটাকে গুণ ভাগ করে নিব। ভাগ করার নিয়ম আমি এর আগেও বলেছি, আর বলা হয়তো আমার মনে হয় তোমাদের বলতে হবে না, এতক্ষণে তোমরা অবশ্যই শিখে গেছো, তা আমি এখানে বিস্তারিত ভাগ করেও দেখে দিয়েছি, সংক্ষিপ্তটাও দেখে দিয়েছি। তাহলে আমরা উত্তরে চলে যাই। দেখো শম্পা পানি পান করেছিল প্রথম কি 1020 মিলি, 10.2 ডেসিলিটার এবং 1.02 লিটার, ঠিক আছে? এইভাবে আমরা উত্তরে চলে আসলাম। তাহলে 4 নম্বর সমাধানও আমাদের হয়ে গেল। চলো দেখি আর আছে কি না, আমাদের আরেকটি অঙ্ক আছে, সমস্যা 5-এ আছে হলো, অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব 9.8 কিলো, সে বাস স্টপ পর্যন্ত 950 মিটার পায়ে হেঁটে এবং 6.5 কিলোমিটার বাসে অতিক্রম করে। চাচার বাসায় যেতে তার কতখানি পথ বাকি রয়েছে তা কিলোমিটার ও মিটারে প্রকাশ করো। আমাদের মেন অঙ্ক হলো আমরা সে চাচার বাসায় কিভাবে কিভাবে গেল এবং সেইটা যেটা থাকবে বাকিটাকে আমরা কিলোমিটার এবং মিটারে প্রকাশ করব। চলো দেখি আমরা কি করতে পারি। ও যে অরুণ যে চাচার বাসায় গিয়েছিল সেটা কিভাবে, দুইটা পদ্ধতিতে গিয়েছিল, একটা কি বাস স্টপ পর্যন্ত সে হেঁটে গিয়েছিল, আরেকটা কিছু রাস্তা সে কি করেছিল, বাসে অতিক্রম করেছিল। তুমি তোমার বাসা থেকে ধরো বের হলেই কি বাসে যেতে পারো, না কিছুটা পথ অতিক্রম করতে হয় বা হেঁটে যেতে হয় বা রিক্সায় যেতে হয়, তাই না? ঠিক সেরকম সে তার বাসা থেকে বের হয়ে কি 950 মিটার কি করলো, পায়ে হেঁটে গেল, আর বাকি রাস্তা সে 6.5 কিলো বাসে গিয়ে তার চাচার বাসায় পৌঁছালো। তাহলে দেখো দুইটা একক কিন্তু দুই রকম, একটা হলো মিটার, একটা হলো কিলোমিটার। তাহলে আমরা যদি মিটারটাকে কিলোমিটার করে নিই তাহলে কি হবে, আমাদের অঙ্কটা সহজ হবে। বিদায় আমি আবার কিলোমিটারটাকেও মিটার করতে পারো যেভাবে খুশি, এই অঙ্ক হলো সূত্রের মধ্যে ফেলে তুমি করতে পারো, তবে যেভাবে সহজে আসবে আমি সেটাই করেছি, তুমি যেভাবে তোমার সহজ লাগে তুমি সেটাই করতে পারো। আসো তাহলে মিটারকে যদি আমরা কিলোমিটারে প্রকাশ করে নিই তাহলে কি আমরা লিখব, 1000 মিটার সমান 1 কিলোমিটার। আমরা সূত্র দিয়ে দেখিয়ে দিয়েছি যে মিটার থেকে কিলোমিটারে যেতে হলে কয় ঘর, 1, 2, 3 ঘর, 3 শূন্য। তাহলে 1000 মিটার সমান 1 কিলোমিটার,
আর কত মিটার আছে আমাদের 950 মিটার। তাহলে কি হবে, ছোট একক থেকে বড় একক ভাগ করে আমরা পেলাম কি 0.950 কিলো। এখানে আমরা এই শূন্যটা ব্যবহার নাও না করলেও কোনো সমস্যা নাই। আসো এখন আমরা কি করলাম, তার যাওয়াটাকে চাচার বাসায় পৌঁছানো পর্যন্ত দুইটা এককে একটি এককে পরিণত করে নিলাম। আসো অরুণ পায়ে হেঁটে অতিক্রম করে কত, তাহলে 0.95 কিলোমিটার, আর বাসে অতিক্রম করে কি 6.550 কিলোমিটার। আমরা কি দশমিকের সময় এইটুকু খেয়াল আছে, যোগ বিয়োগের সময় দশমিকগুলো কি করতে হয়, বরাবর রাখতে হয়। এখন আসো যোগ করে ফেলি, স্বাভাবিক যোগ যেভাবে করি, 5 আর 0 যোগ করলে হয় কত, 5, 9 আর 5 14, 14 এর 4 হাতে কত ছিল 1, তাহলে 6 আর 0 যোগ করলে 6, আর হাতের 1-এ কি হলো 7। তাহলে তার মোট যে অতিক্রম করেছিল বাস এবং পায়ে হেঁটে, তাহলে সেটা কত পেলাম আমরা, 7.45 কিলোমিটার। এই যে মোট অতিক্রম করলো সেটা তার কোথায়, চাচার বাসায় যেতে। এখন চাচার বাসার দূরত্বটা কতটুকু ছিল ওইটার থেকে যদি আমরা তার যাওয়াটাকে বিয়োগ করে দিই, তাহলে কি হবে, বাকি পথ পেয়ে যাব, তাই না? আসো আবার দিয়ে আমরা, যেহেতু এটার দুইটা স্টেপ, আমরা আবার দিয়ে লিখতে পারি। বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব কত বলেন তো, 9.8, আর যেহেতু এটা দশমিকে ছিল এই কারণেই আমি সহজ হবে, এই কারণেই আমি কি করেছিলাম, আর তার বাসে অতিক্রমটাও দশমিকে ছিল, আমি দশমিকে এটা কিলোমিটারে নিয়ে গিয়েছি। এখন দেখেন আমাদের সংক্ষেপে হয়ে গেছে অঙ্কটা। তাহলে দেখেন বাস থেকে, বাসা থেকে চাচার বাসার এত অরুণ মোট অতিক্রম কোথায় করেছে, আমরা সেটা কোথায় পেয়েছি, এখানে দিয়ে আমরা এটা বিয়োগ করে দিয়েছি। এখন দশমিকের বিয়োগটা খেয়াল করেন, বিয়োগটাও আমরা করেছি, দেখেন 5-এর উপরে কিছু নাই, মানে কি 0, 0 মানে 10 ধরতে হবে, 10-এর থেকে 5-কে বাদ দিলে কত হয় 5, হাতের 1 চলে আসলো 4-এ, 4 আর 1-এ কত 5, 8-এর থেকে 5 বাদ দিলে কত হয় 3, আর দশমিকের সোজাসুজি দশমিক নেমে আসলো, এখানে কোনো হাতে নেয়, 9-এর থেকে 7 বাদ দিলে 2, তাহলে পথ বাকি রইলো আমরা কতটুকু পেলাম, 2.35 কিলোমিটার। চলেন আমরা এর পরবর্তীতে চলে যাই। এই যে পথ বাকি ছিল এটাকে আমাদের কী বলতে করতে বলেছে, আমরা ওইটাকে পেয়ে গেছি কিলোমিটারে। এখন আরেকটা কী বলছে, কিলো এটার থেকে আমাকে কোথায় আসতে বলছে, মিটারে আসতে বলছে। তাহলে আমরা যেহেতু জানি যে এটাকে আমরা কিলোমিটার থেকে মিটারে প্রকাশ করলে কি করব, 1 কিলো সমান কি হয় জানি, 1000 মিটার, আর 2.35 কিলোমিটারকে আমরা কি করব, বড় একক থেকে ছোট এককে আসছে অর্থাৎ গুণ করতে হবে। আমরা গুণ করা একেবারেই সহজ, কি বলেছিলাম আগে, এখানে যদি দশমিকটা আমরা না ধরি তাহলে কি হয়, 235 আর 3 শূন্য দেওয়া হয়ে গেলে কয় ঘর পরে দশমিক, দশমিকের থেকে 3 ঘর ডানে যাবে, দশমিক ছিল এখানে 1, 2, 3 ডানে চলে গেছে, এইভাবেও করতে পারো, আর না হলে রাফ করে করলে শূন্যের দিয়ে অনেক বড় হয়ে যায় আসলে গুণ, এভাবেই করাটা ভালো, ভুল হবে না, নির্ভুল থাকবে। তাহলে আমরা অতএব পদ বাকি রইল এত কিলো এবং এত মিটার, উত্তর লিখে ফেললাম, আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। আশা করছি তোমরা আমাদের জন্য আর অঙ্ক নাই, কারণ অনুশীলনীতে আমরা জানি এই 5 পর্যন্তই অঙ্ক আছে। আজকের এই ক্লাসের মাধ্যমে আমি পরিমাপের অঙ্ক আসলে শেষ করলাম। আমার বিশ্বাস তোমরা আমার এই ক্লাস যদি মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে অবশ্যই পরিমাপের কোনো অধ্যায়ের কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি থাকে, ম্যাম তো আছি, ম্যামের ফোন নাম্বারও তোমাদের সবার কাছে আছে, তোমরা ফোন দিও, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আর এতক্ষণ তোমরা কষ্ট করে আমার সাথে ছিলে এই জন্য ধন্যবাদ। আর আগামী ক্লাসে আমি এরপরে ক্ষেত্রফলের অঙ্ক নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।